গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। বন্ধুরা, এখন বাজে তো বন্ধুরা এখন বাজে সকাল 8:45, আর আজকে আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করছি। তো চলো, সারাটা দিন সঙ্গে থাকো, পাশে থাকো। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করনি তারা অবশ্যই করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবে, তাতে করে আমি যখনই ভিডিও দেবো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, একদম সকাল সকাল স্নান টান হয়ে গেছে, কারণ স্নান করার একটা কারণ আছে এত সকালে। কাজকর্মও সব হয়ে গেছে, কারণ আজকে একটা জায়গায় যাওয়ার আছে। জায়গা বলতে কি, আমার মেয়ে অদ্রিজার আজকে গানের পরীক্ষা আছে, তো ওর গানের পরীক্ষা আছে, তো পরীক্ষা সেন্টারে ওকে নিয়ে যেতে হবে। সেটা তার জন্য নবদ্বীপ যাবো আমরা, নবদ্বীপে ওর পরীক্ষা পড়েছে। তো স্নান টান করে নিয়েছি আর আমি নিচে ভাত বসিয়েছি, তো উপরে আসলাম, একটু কাজ আছে। তো চলো তারপরে যাই নিচে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি রান্না। বলতে এখন তো মানে 10:40-এর আমরা ট্রেন ধরবো, সেইভাবে রান্না কিছু হবে না, সিদ্ধ ভাতই করবো আর দেখি কি করা যায় একটু। তো টুকিটাকি খেয়ে আমরা বেরিয়ে যাব। তো চলো বন্ধুরা, পুরোটা দেখতে হলে সঙ্গে থাকো, আর কি বলবো, সঙ্গে থাকো, একটু সাপোর্ট করো, তোমরা ভালো থাকো, হাসি খুশি থাকো। চলো এখানে জল আছে, জলটা নিতে এসছি। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর যেহেতু কি হয় সকালটা হয় কি মানে উঠে কাজকর্ম শেষ স্নান করতে যাই, তো চা টা আর খাওয়া হয় না, তো ভাতটা হতে হতে এখন আমি একটু চা করব। আর এখানে দুটো ব্রেড রেখেছি, ব্রেড দুটো একটু গরম করব, অদ্রিজাকে দেবো, কারণ এখনও তো বেরোনো 1-1.5 ঘন্টা, তো ভাতটা তখন খাওয়া হবে, তো ওকে দেবো। আর আমি সেই সঙ্গে এখন একটু খাবো চা। তো এই যে কড়াটা নিয়ে আসলাম, ওখানে একটু সেকে দিই ওকে, আর একটু চা করে নিই। তো চলো চা খেতে খেতে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো দুধ চা করে নিয়েছি, আর চাটা একটু অল্প করেই করেছি, কারণ আমরা কিন্তু অনেকটা পরিমাণে চা খাই। এই যে এইদিকে সাদা কাপটা দেখেছো, অনেকটা বড় কাপ, তো ভর্তি কাপ খাই, কিন্তু আজকে অল্প করেই করলাম চাটা, কারণ যেহেতু বেরোবো আর ভাতও হয়ে গেছে, তো এই কারণে অল্প করে চা খেলাম আজকে। আর এখানে দেখো একটু বেসন ফেটিয়ে নিচ্ছি, কারণ পনির আছে, তো ভাবছি যে বেসন দিয়ে একটু পনিরের পকোড়া টাইপের ভেজে নেব। আর সবজি তো কিছু হবে না, তো পনির এমনি একটু শুধু ভাজা করব আর একটু বেসন দিয়ে ভাজবো। আর ওই আলু সিদ্ধ দিয়েছি, ওই দিয়েই সকালে খাবারটা আমাদের হবে আর কি। দেখ সেটা আর মাথা ভিজাতে হবে না, কোন এখন ভিজি শুকাবে না, পারিস করিস যদি করিস। তো বন্ধুরা আমরা পৌঁছে গেছি স্টেশনে, আর আমরা যাচ্ছি হচ্ছে নবদ্বীপ। তো দেখো যেহেতু সকালে নিয়ে আমার উঠতে একটু দেরি হয়, তোমরা তো জানো যে আমি সকাল সকাল উঠতে পারি না, তার উপর আবার সকালে রান্না টান্না করে খেয়ে বেরোনো মানে একটা বিরাট ব্যাপার। আর আমরা 10:40-এর ট্রেন ধরবো বলে এখন 10:00 বাজে স্টেশনে পৌঁছে গেছি, তো অদ্রিজাকে সেইভাবে রেডি করানো হয়নি। এখন দেখো ওকে টিপ পড়াচ্ছি, ওর চুলটাও বেঁধে দেবো, কারণ ওর চুলটা যেহেতু বেশ বড়, তো চুলটা বেঁধে না দিলে মানে একটু অস্বস্তিও লাগে গরমও লাগে, ওই কারণে আমি সব কিছু তাড়াহুড়ো করে ব্যাগে নিয়ে নিলাম, যে না স্টেশনে গিয়ে যদি টাইম পাই, ট্রেন যদি না ঢোকে তাহলে আমি তোকে রেডি করিয়ে দেবো। তো এখন দেখো সেটাই করছি। তো চলো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে চলো নবদ্বীপ, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নাও, কারণ নবদ্বীপ হচ্ছে একটা তীর্থক্ষেত্র, এটা নবদ্বীপ ধাম। অনেকে অনেক দূর দূরান্ত থেকে নবদ্বীপ ধাম দর্শন করতে আসে, আর নবদ্বীপ হচ্ছে একটা পুণ্যভূমি, যেখানে পা দিলে অনেকে আর মানে কি বলবো একটা, আর নবদ্বীপ যেহেতু পূর্ণ তীর্থস্থান, তো তোমাদের দেখলে তোমাদেরও ভালো লাগবে। আর এই যে দেখো এখন ট্রেন ঢুকছে,
তো আমাদের যাতায়াতের লাইনটা কি বলতো বন্ধুরা, আমাদের যেখানে যাতায়াত মানে ট্রেনে যাতায়াতটাই বেশি, কারণ আমাদের ট্রেনটা সুবিধা, আর আমাদের এটা হচ্ছে হাওড়া কাটোয়া লাইন। আর বাস যে নেই তা নয়, বাসের রুট আছে কিন্তু সেটা আমাদের মানে একটু দূরে পড়ে, আর সেটাতে মানে আমাদের কাজগুলো মেটে না, কারণ আমাদের নবদ্বীপ যেতে গেলে ট্রেনে আমাদের বাড়ি থেকে 3টে 4টে স্টেশন, খুবই সুবিধা। তো সব জায়গাতে আমাদের ট্রেনে যাতায়াত। আর এই যে দেখো ট্রেনে উঠেও গেছি, তো আমি উঠেছি লেডিসে, কিন্তু আজকে খুব ভিড় ছিল। আর এই যে দেখো বিষ্ণুপ্রিয়া হল্ট। তো বন্ধুরা এখানে আমি একটা কথা বলবো, যারা হয়তো অনেক জায়গা থেকে আসো নবদ্বীপ কি মায়াপুর দর্শন করতে, তো তোমরা যেহেতু নবদ্বীপ ধাম এটাই শুনেছো, তো সবাই দেখি নবদ্বীপ ধামে নামে, কিন্তু যারা কখনো আসোনি তাদেরকে একটা কথাই বলবো, তোমরা নবদ্বীপ ধাম কখনো নামবে না। যদি কখনো মায়াপুর দর্শন কি নবদ্বীপ ধাম দর্শন করতে আসো, তো বিষ্ণুপ্রিয়া মানে নবদ্বীপ ধামে পরের স্টেশনটা বিষ্ণুপ্রিয়া হল্টে নামবে, কারণ বিষ্ণুপ্রিয়া হল্টে নামলেই প্রপার যে নবদ্বীপ টাউন, তারপরে মায়াপুর যে গঙ্গাটা পার হয়ে যেতে হবে সেইখানে যাওয়া খুব সুবিধা, আর খরচাটা অনেকটা কম হবে। আর নবদ্বীপ ধাম স্টেশনটা কি বলতো, ওটা হচ্ছে মানে আমাদের নবদ্বীপ শহরের একটু বাইরের দিকে পড়ে যাচ্ছে, তো ওখান থেকে একটু অসুবিধা হয়, কিন্তু যারা দূর দূরান্তের থেকে আসে অনেকে তো জানে না, তো বেশিরভাগ সবাই নবদ্বীপ ধামে নামে। তো সেটা তোমাদেরকে আমি সাজেস্ট করলাম, নেক্সট টাইম যদি কেউ কখনো আসে তো অবশ্যই বিষ্ণুপ্রিয়া হল্টে নামবে। আর এই যে দেখো আমরা পৌঁছে গেছি পরীক্ষা সেন্টারে, তো অধ্যায়কে এখানে সই করতে হচ্ছে, তো তারপরে এখানে আমরা অনেকক্ষণ বসে থাকার পরে ওর পরীক্ষা হলো। আর এই যে দেখো এটাও একটা দর্শনীয় মানে ঐতিহাসিক স্থান, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, এটা হলো নবদ্বীপ পোড়ামাতলা। তো এইখানে নবদ্বীপ আসলে পোড়ামাতলায় আসবে না কেউ, এটা তো সম্ভব নয়, কারণ পোড়ামাতলা পোড়ামায়ের দর্শন পেতে সকলেই আসে, দেশ বিদেশ থেকে মানে দূর দূরান্ত থেকে যারাই আসে তারাই এখানে আসে। আর আমরা তো নবদ্বীপ আসলেই আসি, কারণ এখানটাতেই মেন মানে নবদ্বীপের যে বাজারহাট এই পোড়ামাতলা। তো দেখো এখানে এই ভিডিওটা যেহেতু আমার কদিন আগে কাটতো, শ্রাবণ মাস ছিল, তো প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মানে সবাই মানে বাবার মাথায় জল দেবে, তো সেই বাঘ টাক নিয়ে মানে এতটা ভিড়। মায়ের দর্শন তো পেলাম না, আর মায়ের দর্শন তো আমরা নর্মালি যখনই আসি তখনই করি, তো আজকে একটু দূর থেকেই ভক্তি করতে হলো, কিছু করার নেই। তো চলো, হ্যাঁ তোমাদের মানে তোমরা যদি কখনো আসো পোড়ামাতলায় তো আসবেই, আর পোড়ামাতলা নবদ্বীপ মানে পোড়ামাতলা এটা একটা ব্যাপার, মানে নবদ্বীপ যে আসবে সে পোড়ামাতলাতে আসবেই। তো এই যে দেখো একটু ভিড় মানে ঠেলে আমি যাওয়ার চেষ্টা করছি, তো ভিতরে আর যেতে পারলাম না, এখানেই একটু ঘন্টা বাজিয়ে মাকে প্রণাম করে নিলাম। আর এখানটাতে আসার কারণ হচ্ছে মানে আমাদের নবদ্বীপের প্রপার নবদ্বীপের মেন মার্কেটটা কিন্তু পোড়ামাতলাতেই, তো এখানে আমি শাখা পড়বো, তো শাখা আছে, ছিল না তা না হাতে, কিন্তু দুই হাতে দুরকম শাখা ছিল, তো অনেক দিনের ইচ্ছে ছিল শাখা পড়বো, সে আর হয়ে ওঠে না। তো আজকে বললাম যে যা টুকিটুকি কাজ আছে মোটামুটি সারার চেষ্টা করি। তো এই যে দেখো এখানে শাখা পছন্দ করছি, আর নবদ্বীপে এখানে কিন্তু শাখা খুব সুন্দর পাওয়া যায়। তো আমার যারা দিদিভাই আছো, যারা কখনো মানে যদি কখনো আসো এখানে, তো নবদ্বীপের শাখা অবশ্যই পড়ে যেও, আর এখানে শাখা মানে দামেও কম মানেও ভালো, মানে সব কিছুতেই ভালো। তো আমি অবশেষে একটা শাখা পছন্দ করলাম, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ খুব মানে বেশি খুব একটা দামের মধ্যে নাই, কিন্তু জিনিসটা খুবই ভালো হয়েছে। তো বন্ধুরা শাখা পড়া হয়ে গেছে, আর এটা দেখো পোড়ামাতলাতে একটা ফলের দোকান, তো অদ্রিজা ড্রাগন ফল নেবে, তো একটা ড্রাগন ফল আমরা নিলাম। তো ড্রাগন ফল যদিও আমরা ফার্স্ট টাইম টেস্ট করলাম, তো বেশ ভালো লেগেছে, খারাপ লাগেনি। আর এখানে দেখো তালা কেনা হচ্ছে, আমাদের যে মন্দিরটা হচ্ছে না, তোমাদেরকে এলবিতে আমি অনেকবার বলেছি যে আমাদের গঙ্গাধারে একটা মন্দির করে দেওয়া হচ্ছে, তো সেই মন্দিরের জন্য একটা তালা নেওয়া হলো। আর দেখো এখন যেহেতু দুপুর, তো লাঞ্চ টাইম, আমরা দুপুরের লাঞ্চ আজকে হোটেলেই করছি, তো ডিম নিয়েছি, ডিম ভাত নিয়েছি, তো আর এখানে দিয়েছে ধোকার ডালনা একটা, আর ডাল ভাজা এই আর কি। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করে আর কিছু জামা কাপড় কেনাকাটা ছিল সেগুলোই করছি আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, কি আর বলবো, এগুলো তো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, আর যেহেতু নবদ্বীপ এসেছি তো ভাবলাম যা যা জিনিস আমাদের দরকার আছে টুকিটাকি মোটামুটি সেরে নেওয়ার চেষ্টা করছি আজকে। তো বন্ধুরা চলে এসেছি আমরা পার্লারে, এক জায়গায় ঘুরো করলাম, ঘুরোটা ঠিক মনের মতো হয়নি, তো অন্য জায়গায় যাচ্ছি, সেখানে হেয়ারটা দেখি কি মানে কাট করা যায় কি, কারণ ওখানে ঘুরোটা আমার মানে বিশ্রি করে দিয়েছে, ওর থেকে আমি নিজেই ভালো করি, তো সেই কারণে আবার অন্য জায়গায় চেঞ্জ করছি।
তো বন্ধুরা দেখো আজকে পার্লারে গিয়ে নিজের লুকটা একটু পরিবর্তন করলাম আর চুলটা অনেক দিনের ইচ্ছে ছিল যে চুলটাকে কাটাবো তো যেহেতু এই ভিডিওটা আমি আলাদা করে একটা অন্য ভিডিওতে দিয়েছি তো পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তোমরা নিশ্চয়ই হয়তো ওই ভিডিওটা আমার দেখেই নিয়েছো যে আমি চুল কেটে চুলটাকে স্পা করিয়ে নিয়েছি তো সেই কারণে এখানে একটু স্পিড দিয়ে ছোট করে দিলাম তো এটাও একটা মানে নবদ্বীপ যাওয়ার আরও একটা কারণ ছিল অদ্রিজার গানের সঙ্গে সঙ্গে মানে পরীক্ষার সঙ্গে সঙ্গে আমার এই কাজটাও সারা হয়ে গেল তো ভেবেছিলাম যে আর কিছুদিন পরে একেবারে পুজোর সময় কাটবো কিন্তু আর তর সইল না যেহেতু পার্লারে ঢুকেই গেছি তো কেটেই ফেলি পুজোর সময় আবার দেখা যাবে তখন কি করা যায় আর আচ্ছা চলো ফাইনাল লুকটা কীরকম এসছে সেটা তোমরা শেষটা দেখো ফাইনাল লুকটা কীরকম এসছে অবশ্যই বুঝতে পারবে তবে হেয়ারটা আমি স্টেপ কাট করেছি আর খুবই ছোট হয়ে গেছে চুলটা তো বন্ধুরা যে শাখা পড়েছিলাম বললাম তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো শাখার ডিজাইনটা ঠিক এরকম আর সত্যি শাখাটা খুবই সুন্দর হয়েছে তো এই যে দেখো যে একটা নাইটি নিয়েছিলাম যেটা তো সেটা এরকম কালার আর নাইটিটা কীরকম হয়েছে একটু কমেন্ট করে জানিও যেহেতু এখনও গরম আছে তো হাত ছাড়াই নিয়েছি আর গরমে আমি হাত ছাড়াটা বেশি পরি আর এখানে নিয়েছি একটা মিল্ক আনার যে বোতলের সেটগুলো তো বোতল এমনি ঘরে ব্যবহার করার জন্য আছে এটা নিয়ে রাখলাম অদ্রিজার মাঝে মধ্যে নিমন্ত্রণ পড়ে বন্ধুদের বান্ধবীদের বার্থডেতে তো কিছু না থাকলে তখন একটা করে বোতল নিয়ে চলে যাই তো সেই কারণে এটা এক্সট্রা নিয়ে এসে রাখলাম এখন আর এখানে কিছু ইলেকট্রিক জিনিস নিয়েছি বাল্ব তার আর এটা একটা জামা কাপড় কাঁচা ব্রাশ আর আরও কিছু টুকিটাকি জিনিস নিয়েছি যেগুলো বার করা হয়ে গেছে যেরকম এক্সটেনশন কর্ড নিয়েছি একটা ছুরি নিয়েছি অদ্রিজা যে প্যান্ট নেওয়া হয়েছে সেটাও পরে ফেলেছে এরকম টুকিটাকি জিনিস আরও নেওয়া হয়ে গেছে যেহেতু অনেক কদিন পরে ভিডিওটা দিচ্ছি তো অনেক জিনিস ব্যবহার করা হয়ে গেছে তো যতটুকু ব্যবহার করা হয়নি আর কি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো আজকের ভিডিওটা এখন শেষ করলাম আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই হাসি খুশি থেকো আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রেখো তাতে করে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সব থেকে আগে পৌঁছে যাবে আর ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার কমেন্ট করো তো চলো আবারও দেখা হবে নেক্সট ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা।